এই বিজয়টা আমি মনে করি শেখ হাসিনার সক্ষমতার মূল্যায়ন জাতি করেছে। মানুষ স্বাধীন ভূখণ্ড পেয়েছে, একটি পতাকা পেয়েছে এবং একটি আলাদা একটি এন্টিটি পেয়েছে, কিন্তু স্বাধীনতার সুফল হচ্ছে প্রতিটি ঘরে ঘরে, হ্যাঁ, অর্থনৈতিক মুক্তি দিয়ে মানুষকে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা। সে হাসি ফুটিয়ে তোলার কাজটি শেখ হাসিনা তার দক্ষ হাতে, সুনিপুণ হাতে এই অর্থনৈতিক মুক্তির আন্দোলন উনি চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি আমাদের বাংলাদেশের সীমানা পেরিয়ে আজকে সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় শেখ হাসিনা অনন্য এক নেত্রীর ভূমিকায় আল্লাহ পাক তাকে অবতীর্ণ করেছেন। তার সুনাম আজকে দেশের গণ্ডি পেরিয়ে শুধু উপমহাদেশ নয়, সারা বিশ্বে বঙ্গবন্ধু কন্যার সক্ষমতা নিয়ে, তার চাতুর্য নিয়ে, তার দূরদর্শিতা নিয়ে আজকে কোনো প্রশ্ন নেই। সেই এই প্রশ্নের ঊর্ধ্বে উঠে এসেছেন। আমাদের সমস্ত অর্জনের মূলে হচ্ছে শেখ হাসিনা। আমার এই যে চট্টগ্রাম 11 আসনকে বলা হতো জামাত বিএনপির ঘাঁটি, আজকে সেই ঘাঁটি চুরমার হয়ে আজকে নৌকার জোয়ারে ভাসছে এই এলাকার মানুষ। এই 70-এর যে গণজোয়ার ছিল নৌকার, সেই জোয়ার আবার ফিরে এসেছে আমার 11 আসনে এবং সারা বাংলাদেশে।